নমস্কার বন্ধুরা, স্পোর্টস আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো গাইজ, আজ আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের কিছু নিউজ নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মোহনবাগান চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক কাপে অংশগ্রহণ করে আই লিগের প্রস্তুতি সেরেছে। এই প্রতিযোগিতা থেকে ডাক পেলেও যায়নি ইস্ট বেঙ্গল, তারা কলকাতাতেই প্রস্তুতি শিবির করেছে। শারদীয়ার ছুটি কাটিয়ে বেশ কয়েকদিন হলো অনুশীলন করছে ইস্ট বেঙ্গল। মূলত এই প্রস্তুতি শিবিরে ফিটনেসেই জোর দিচ্ছেন ইস্ট বেঙ্গল কোচ আলেহান্দ্রো। নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ইস্ট বেঙ্গল ফুটবলাররা, সেই ম্যাচে ফুটবলারদের দেখে নিয়ে বেশ খুশি ইস্ট বেঙ্গল কোচ। এর আগে ইস্ট বেঙ্গল জানিয়েছিল যে তারা বেশ কয়েকটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে, আর তার প্রথমটি আইএসএলের চ্যাম্পিয়ন এবং ভারতের অন্যতম সেরা ক্লাব বেঙ্গালুরু এফসির সঙ্গে। এই ম্যাচটি হবে 6ই নভেম্বর বেঙ্গালুরু। সুনীল চেত্রি, গুরপ্রীত সিংদের বেঙ্গালুরু এফসি এখন আইএসএল খেলতে ব্যস্ত, তাই ইস্ট বেঙ্গলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে তারা আদেও প্রথম সারির দল খেলাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই ম্যাচে হয়তো প্রথম একাদশে দু তিনজন ফুটবলারের সঙ্গে রিজার্ভ দলকেই দেখে নেবে বেঙ্গালুরু এফসি। তবে বেঙ্গালুরু এফসি যদি মূল দল না পায়, তাহলে আই লিগের আগে ইস্ট বেঙ্গলের কাছে নিজেদের শক্তি যাচাই করে নেওয়ার সেরা সুযোগ হবে এই ম্যাচ। তবু বেঙ্গালুরুর সঙ্গে প্রিয় দলের ম্যাচের জন্য প্রহর গুনছেন সমর্থকরা, কারণ দেশের সেরা দলের সঙ্গে ম্যাচের ফল দেখে তারা বুঝতে চান তাদের প্রিয় দল ইস্ট বেঙ্গল কতটা তৈরি। শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচে ভুবনেশ্বরে সুপার কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল, বেঙ্গালুরু এফসির কাছে বিধ্বস্ত হয়েছিল ইস্ট বেঙ্গল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্পোর্টস সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।